নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি দেশ গাঙ্গুলি, সহসভাপতি ভ্যাগাবন্ড রাইটার্সের। প্রত্যেককে বিজয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে একটি ঘোষণা নিয়ে উপস্থিত হয়েছি ভ্যাগাবন্ড রাইটার্সের তরফ থেকে। প্রথমে জানিয়ে রাখি, ঘোষণাটি করার আগে জানিয়ে রাখি, ভ্যাগাবন্ড রাইডার্স সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। ভ্যাগাবন্ড রাইডার্স একটি রাইডিং গ্রুপ, আজকে বেঙ্গল রাইডিং কমিউনিটিতে একটি পরিচিত নাম, যে নামটির সঙ্গে হয়তো অনেকেই অবগত আপনারা। আজকে 2 বছর আমাদের পথ চলা, 2 বছর আগে আমাদের পথ চলা শুরু হয়েছিল। 2 বছরের মধ্যে ভ্যাগাবন রাইডার শুধুমাত্র বর্তমানে আর একটি রাইডিং গ্রুপে নেই, তার বাইরে এর কর্মকাণ্ড অনেক দূর অব্দি বিস্তৃতি লাভ করেছে। আমরা বেসিক্যালি আজকের ডেটে দাঁড়িয়ে আমরা একটি ট্রাস্টি বোর্ডের আন্ডারে রেজিস্ট্রিকৃত সংগঠন। আমাদের পথ চলা শুরু হয়েছিল 2020 সালে অক্টোবর মাসে। আজকে অক্টোবর মাস 2022, 2 বছর আমরা পূর্ণ করেছি আমাদের ভ্যাগাবন রাইডার্সে। তার মধ্যে আমাদের প্রচুর রাইড আমরা কমপ্লিট করেছি, 5 জন থেকে শুরু হয়ে আজকে 100 জন পার করেছি আমরা এই 2 বছরের মধ্যে। প্রচুর স্মৃতি আমাদের এই 2 বছরের মধ্যে আমরা তৈরি করতে পেরেছি, মানুষের মনের মধ্যে একটা ছবি আমরা তৈরি করতে পেরেছি ভ্যাগাবন রাইডার্সের। শুধুমাত্র আমাদের সীমাবদ্ধতা রাইডিংয়ের মধ্যে আর সীমাবদ্ধ নেই, তার কর্মকাণ্ডটাকে আমরা আরও অনেক দূর অব্দি প্রসারিত করতে পেরেছি, তার জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিতও বটে। ভ্যাগাবন রাইডার্স মানুষের পাশে দাঁড়িয়েছে আমফানের সময়, মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষের সব থেকে খারাপ সময় যেটা গেছে, আমরা কোভিডটাকে পের করেছি। সেই সময় আমরা হাতে হাত মিলিয়ে ভ্যাগাবন রাইডার্সের সব মেম্বাররা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি, আমাদের কর্মকাণ্ডটাকে আমরা বিস্তৃতি লাভ করতে পেরেছি। শুধুমাত্র ছোট গণ্ডির মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে আমাদের পরিচিতিটাকে আরও অনেক বিশাল আকার লাভ করতে, আমাদের প্রত্যেকটি মেম্বার, আমাদের প্রত্যেকটি সদস্য আমাদের সমানভাবে এগিয়ে এসছে, হাতে হাত ধরে এগিয়ে এসছে। যাই হোক, এবার যে ঘোষণাটা নিয়ে আপনাদের কাছে এসেছিলাম সেটা হচ্ছে ভ্যাগাবন রাইডার্স আগামী 5ই নভেম্বর 2022-এ একটি দ্বিচক্রযান অভিযান করছে। উত্তর সিকিমের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় উচ্চতম লেক গুরুদাংমাল লেকে, ততোধিক বা মানে 60 বা 70 বা ততোধিক বাইক আমাদের সঙ্গে অংশগ্রহণ করছে এই যাত্রাটিতে। এই যাত্রাটি আমাদের 7 দিনের, দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর 7 দিনে আমরা পূর্ণ করব। 5 তারিখে যাব, 12 তারিখে আমরা ফিরব। 60 বা ততোধিক বাইক নিয়ে এখনও পর্যন্ত ইন্ডিয়াতে, ভারতবর্ষে কোনো রাইডিং কমিউনিটির কোনো বাইকার্স বা কোনো, আমাদের এই যাত্রা সফল করতে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। যাই হোক, এ বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। বর্ন টু বি এ ভ্যাগাবন্ড রাইডার।